যদি আমি আপনাকে প্রশ্ন করি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আপনি নির্দিদায়ী উত্তর দেবেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার অথবা আট দশমিক আট কিলোমিটার কিন্তু আমি যদি আপনাকে নতুন একটা তথ্য দেই যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট নয় এবং তার উচ্চতা আট হাজার মিটারও নয় অথবা আট দশমিক কিলোমিটার নয় আপনি যে উচ্চতাটা বললেন এর প্রায় পাঁচ গুণ এবং এই সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা প্রায় আটত্রিশ কিলোমিটার কথাটা শুনে হয়তো আপনি বিদ্রুপ করবেন বা অবাক হয়েও যেতে পারেন কিন্তু বাস্তবতা হলো সম্প্রতি অ্যারিজোনা এস্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর এডওয়ার্ড গানের ভূমিকম্প এবং পারমাণবিক বিশ্লেষণের ফলে উৎপন্ন কম্পন বিশ্লেষণ করে এই তথ্যটি আমাদের জানিয়েছেন তার মতে মাউন্ট এভারেস্ট আর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ রইল না তবে বাস্তবতা হলো তার খুঁজে পাওয়া এই পর্বত শৃঙ্গটি আমাদের ভূপৃষ্ঠের উপরই তলে অবস্থিত নয় ভূপৃষ্ঠের অভ্যন্তরে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের সীমানায় এই পর্বতটি অবস্থিত বলে তিনি জানিয়েছেন